মন্দির করলাম আর নন্দনায়ক বার যে বুথের আমি ভোটার ওখানে যাবো। এর বাইরেও কাণ্ডপত্রা সহ আমাদের নন্দীগ্রামে অনেক জায়গায় খুব বড় বড় প্রোগ্রাম হয়, তো সেই প্রোগ্রামে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি, নবমীর দিন ভোগ বিতরণ, এইভাবে সীমিত ক্ষমতার মধ্যে, এটা গ্রামীণ এলাকা, কৃষি নির্ভর অর্থনীতি, মানুষ এর কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে চেয়ে চিনতে, এটা আমাদের ঐতিহ্যবাহী প্রোগ্রাম। এবং এখন জগদ্ধাত্রী পুজো অনেক বেড়েছে এখানে, এটা আজকে খুশির দিন। আমি এখানে এসে মাকে আরতি করলাম, কিছু শীতবস্ত্র দিলাম আমাদের প্রান্তিক মানুষজনের হাতে উপহার হিসেবে। আর এটা গীতা মন্দির, অত্যন্ত পবিত্র জায়গা, এখানে অনেক ইতিহাস আছে নন্দীগ্রামের। এখানে আমাদের, আমি মনে করি এটা হেরিটেজ জায়গা, তা গীতা মন্দির এবং জানকীনাথ মন্দির নন্দীগ্রামের সবচেয়ে পবিত্রতম জায়গা। এবং এর সঙ্গে নন্দীগ্রামের মানুষের, বিশেষ করে সনাতন মানুষদের, একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে, একটা পবিত্রতার সম্পর্ক রয়েছে। আমরা এখানে গীতা মন্দিরে রাধা মাধবের, শ্রীকৃষ্ণের নতুন মূর্তি স্থাপন করার উদ্যোগ নিয়েছি এবং মূর্তি রাজস্থানের পাথর দিয়ে তৈরি হচ্ছে। ডিসেম্বর মাসে মূর্তি এসে যাবে, দোল পূর্ণিমাতে উৎসব করে আমরা ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করব। আর 22শে জানুয়ারি, 500 বছর পরে রামলালা তার জন্মস্থানে প্রবেশ করবে। সেদিন গীতা মন্দির এবং জানকীনাথ মন্দির দুটো জায়গাতেই সারাদিন সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত ভাণ্ডারা হবে, প্রসাদ বিতরণ হবে, তো সব বাড়িতে শঙ্খ বাজবে এবং দীপদানের কর্মসূচিও আমরা নিয়েছি ব্যাপকভাবে। কারণ ভারতবর্ষ মানে সনাতন সংস্কৃতি, আর সনাতন সংস্কৃতি মানেই ভারতবর্ষ। আর এই সনাতন ধর্ম হচ্ছে অতি প্রাচীন একটি পৃথিবীর ধর্ম, 5000-এর বেশি বছরের পুরনো ধর্ম। এই ধর্মের না আছে আদি, না আছে অন্ত, অর্থাৎ সনাতন মানেই হচ্ছে চিরন্তন। সেই সনাতনের জাগরণ আমরা রাম মন্দির প্রতিষ্ঠা করার দিন করব, এবং সাথে সাথে স্বামীজির যে মহান মন্ত্র সেটা আমরা মেনে চলি, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এবং আমাদের প্রধানমন্ত্রীর যে বাণী, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা আমরা করি। আপনি সামনেই দেখলেন একজন ইসলাম ধর্মাবলম্বী মুসলিম লোক, তার পা ভেঙে গেছে, তিনি আমার সঙ্গে মিট করলেন। যদিও তিনি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন আমি জানি, তো আমি শুধু তো আমাকে যারা ভোট দিয়েছে তার এমএলএ নই, আমি নন্দীগ্রামের সমস্ত লোকেরই এমএলএ যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তাদেরও এমএলএ। তাই আমি তাকেও আমার সাহায্য সহযোগিতা করলাম, তার শরীরের খবর নিলাম, এটা আমরা করি। আর ওরা সব জায়গায় ভূত দেখে,